তিনি সাপ নিয়ে ঘুমোতেন। ছিলেন প্রাচীন গ্রিক রাজনীতির প্রথম সক্রিয় মহিলা শাসক। জানেন কি তিনি কে? চলুন ইতিহাস থেকে তাকে খুঁজে বার করি। কথিত আছে, পৃথিবীর সবচেয়ে মহৎ কিংবা নিকৃষ্ট কাজের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সর্বদাই কোনো মহীয়সী বা ধ্বংসকারী নারী জড়িত থাকেন। কালের নিয়মে হয়তো তারা সামনে আসেন না বা আসতে পারেন না, যেমন হয়েছিল দ্য গ্রেট আলেকজান্ডারের পিছনের মানুষটির ক্ষেত্রে। আলেকজান্ডারের মা ছিলেন অলিম্পিয়াস। কথিত আছে, তার অনুমতি ছাড়া কোনো কাজই করতেন না এই দিগ্বিজয়ী বীর। আলেকজান্ডারের বাবা রাজা ফিলিপ বহু স্ত্রীর অধিকারী ছিলেন। অলিম্পিয়াস এ বিষয়টি কখনো স্বীকার করেননি। সেই কারণে হয়তো বছরের পর বছর পুত্র আলেকজান্ডারকে তিনি বুঝিয়েছেন সে দেবতা জিউসের সন্তান। অলিম্পিয়াস ছিলেন এপিরাসের রাজা নিওপটোলেমাসের কন্যা এবং দ্বিতীয় ফিলিপের চতুর্থ স্ত্রী। এর পাশাপাশি তিনি ছিলেন মেসিডোনিয়ার শাসক এবং দ্য গ্রেট আলেকজান্ডারের মা, যিনি গ্রিস থেকে উত্তর পশ্চিম পর্যন্ত সব অঞ্চল জয় করে সেই সময়ে নিজের বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখ্য, অলিম্পিয়াস এপিরাসের রানী ক্লিওপেট্রার মাও ছিলেন। এছাড়াও বলা হয়ে থাকে অলিম্পিয়াস ছিলেন গ্রিসের প্রাচীন উচ্চাভিলাষী খুনি প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র শাসক। এছাড়া তিনি সেই প্রথম সাহসী নারী যার নাম প্রাচীন গ্রিক রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিল। অলিম্পিয়াসের পিতৃ প্রদত্ত নাম ছিল মার্টেল, তবে খ্রিস্টপূর্ব 356-তে অলিম্পিক গেমসে তার স্বামী দ্বিতীয় ফিলিপের জয়ের স্বীকৃতি হিসেবে তিনি অলিম্পিয়াস নাম ধারণ করেন। ঐতিহাসিক মতে অলিম্পিয়াস ছিলেন ডায়োনিসাসের কাল্টি নামক এক রহস্যময় গুপ্ত দলের সদস্য। এই দলটি মদ এবং উদ্দাম যৌন লিপসার মাধ্যমে আধ্যাত্মিক সিদ্ধি লাভের অনুভূতির উপাসনা করত। বলা হয় এই দলের অনুসারী হওয়ার কারণেই ধর্মীয় আচার অনুষ্ঠানে সাপকে নিয়ন্ত্রণে রাখার আশ্চর্য দক্ষতার অধিকারী ছিলেন তিনি। সেজন্য খুব কম সময়ের মধ্যে তার এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সে কুখ্যাতি লাভ করেছিল। এছাড়াও বিশ্বাস করা হতো অলিম্পিয়াস নাকি রাত্রিবেলা সাপ কাছে নিয়ে ঘুমাতেন। ঐতিহাসিক প্রমাণ অনুসারে দ্বিতীয় ফিলিপের বহুগামিতা এবং অলিম্পিয়াসের সন্দেহ প্রবণতার কারণে তাদের বৈবাহিক জীবন সুখকর হয়ে ওঠেনি। এমনকি রানী অলিম্পিয়াস ফিলিপের মেসিডোনিয়ায় বসবাসকারী অন্যান্য স্ত্রীদের প্রতিও খুবই ঈর্ষাপরায়ণ ছিলেন। রাজা দ্বিতীয় ফিলিপ একটা অভিজাত মেসিডোনিয়ার নারীকে বিবাহ করার পর থেকে এইসব বিষয় আরও খারাপ দিকে গড়ায়। মেসিডোনিয়ান ছিলেন অ্যাটলাসের ভাগ্নে। এহেন সময় রানী অলিম্পিয়াস তার পুত্রের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা দূরীকরণের জন্য এক বিরাট বড় পদক্ষেপ নেন এবং তিনি তার সৎ পুত্র অরিডিয়াসকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। এরপর রাজা দ্বিতীয় ফিলিপ আলেকজান্ডারের সঙ্গে নিজ কন্যা ক্লিওপেট্রার বিয়ের কথা ঘোষণা করেন। এই বিবাহে আলেকজান্ডারও রাজি হন, কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের দিনে ফিলিপ তার দেহরক্ষী বাহিনীর প্রধানের হাতে খুন হন। যদিও খুনের অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে অলিম্পিয়াসের ভূমিকা ছিল, এমনই ঐতিহাসিকেরা বলেন। অলিম্পিয়াসের স্বামী দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর অলিম্পিয়াস দ্বিতীয় ফিলিপের কনিষ্ঠ স্ত্রী এবং শিশু কন্যাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। জানা যায় এই পৈশাচিক কাজের কারণে আলেকজান্ডারও তার মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে যান। ক্ষমতা এবং প্রতিপত্তি লোভী এই নারী নিজের প্রভাব বজায় রাখতে এবং আলেকজান্ডারকে সিংহাসনে বসানোর জন্য অনেক মানুষকে হত্যা করেছেন, যদিও এ কারণে তার পরিণতি সুখকর হয়নি। ক্যাসান্ডারের নির্দেশে খ্রিস্টপূর্ব 316-তে মেসিডোনিয়ার অ্যাম্বেসলিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তবে শোনা যায় সৈন্যরা এই সাজা কার্যকর করতে অস্বীকার করেছিল। তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হয়েছিল তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে জানা যায় অলিম্পিয়াসের আত্মীয়রা তাকে পাথর দিয়ে মেরে হত্যা করেছিল। এরপর মেসিডোনিয়া রানীকে যথাযথভাবে দাফন করা হয়েছিল কিনা তা অবশ্য পণ্ডিতেরা নিশ্চিত হতে পারেননি। আর এটাই ছিল গ্রিক ইতিহাসের প্রথম প্রভাবশালী নারীর শেষ পরিণতি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।